আমরা গেছিলাম পূজো দেওয়ার জন্য। আর আমাদের এখানে যে মন্দির, এই মা খুবই জাগ্রত। তোমরা যদি দেখতে চাও কোন মন্দিরে গেছিলাম, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ। এই যে আমি সকালবেলায় চান শেষ করে এখন রওনা দিলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য, আর এখন দেখো একেবারে পৌঁছে গেলাম আমার বাবার বাড়িতে। কারণ ওই থেকে আমার মেজদির ছেলে, মেজদি মেজো জামাইবাবু, ওদেরও যাওয়ার কথা, আর আমি তাই একেবারে বাবার বাড়িতে পৌঁছে গেলাম। কারণ ওখানে একটুখানি বসবো, বসার পর মেজদিরা আসলে একসঙ্গে রওনা দেব। আর এইদিকে দেখছো আমাদের বাড়ির সামনেই একেবারে মার্কেট, আর এই যে আমার পিসুমণি এখানে থাকে, পিসুমণির সঙ্গে একটুখানি দেখা করলাম, আর ওইদিকে বাবার মামনির সঙ্গেও একটু দেখা করে আসলাম। আর এইদিকে দেখো এখন চলেই আসলাম একেবারে স্ট্যান্ডে, আর এখান থেকেই আমরা রওনা দেব। ওইদিকে দেখি চলো মেজদিরা আসলো কি না। আর এইদিকে আমি এগিয়ে এসে দেখলাম যে এইদিকে মেজদিরা চলে এসছে। এই যে আমার মেজদির ছেলে মেজদি আর মেজো জামাইবাবুও যাবে। আর এইদিকে আমি যখন আসি দেখলাম যে ওরা আমার আগেই পৌঁছে গেছে। ওইদিকে ওরা বলতে মেজদি খায়নি, মেজদির ছেলে আর জামাইবাবু একটুখানি বিস্কুট খাচ্ছিল, আর আমরা এখানে একটুখানি বসেছিলাম, এরপর রওনা দেব। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই দেখতে পারো, কারণ আমাদের এই মন্দির, যেই মায়ের মন্দিরে যাচ্ছি, খুবই জাগ্রত। পারলে তোমরা একবার এসে ঘুরে যেও। আর এই যে এখন দেখো আমাদের গাড়ি যাচ্ছে, আর ওই যে আমার মেজদির ছেলে এখন হাই করলো একটু। আর আমাদের এইখানে মাঠে সমস্ত, মানে সবকটা মাঠেই ধান পেকে গেছে। আর ওই যে আমার মেজদির ছেলে একটুখানি ক্যামেরা ধরলো, কেমন করে ধরলো দেখো। তারপর আবার আমি ওর কাছ থেকে নিয়ে নিলাম। এই যে তোমাদেরকে একটুখানি প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। রাস্তার দুই পাশে এত সুন্দর ফুল হয়ে আছে, বলতে ওইগুলো বনলতা নাকি জানি না, তবে আমার মেজদি দেখে বললো ওদের পাড়াতে অনেকেই ওই ফুল বেসন দিয়ে ভাজা করে খায়, যেমনটি কুমড়ো ফুলকে খাওয়া হয়। আর এইদিকে দেখছো বড় যে বিল্ডিংটা, এটা হলো আমাদের এখানকার, বলতে এই বিল্ডিংটার নাম হলো গিয়ে চিন্তামণি। ওখানে সমস্ত চিংড়ি মাছ বা ভিনামি ওইগুলো বাছাই করা হয়, আর পরে প্যাকিং করা হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই অনেকটা রাস্তা চলে আসলাম। আর এখন দেখো এই যে এটা হলো কালীনগরের বাজার, আর এখানে দেখছো রাস্তার পাশে প্রচুর মাছের দোকান, মানে শেষই হচ্ছে না। কতক্ষণ থেকে আসছি দেখতেই পাচ্ছো, ধারে ধারে অনেক মাছের দোকান বসেছে, বিভিন্ন রকমের মাছ। আর এই যে কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে আসলাম, আর এখন দেখো একেবারে মায়ের মন্দিরে পৌঁছে গেলাম। এটা হলো আমাদের এই পূর্ব মেদিনীপুরের মা নাচিন্দার মন্দির। তো তোমরা কারা কারা এসছো কমেন্ট করে জানাও, আর যারা আসোনি একবার এসে ঘুরে যেতে পারো, আর সবার মনস্কামনা পূর্ণ করেন মা। এই যে দেখছো এখন আমরা চলে যাচ্ছি একেবারে, বলতে পুকুর ঘাটে। প্রথমে গিয়েই জুতো খুলে আমরা পুকুর ঘাটে যাব, কারণ রাস্তাতে আস্তে আস্তে সবাই একটু, মানে কত লোকজনের সঙ্গে হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে, কিংবা ধোয়া শাড়ি পরে এসেছিলাম, যদি কোনোভাবে কিছু হয়ে থাকে তার জন্য প্রথমে এসেই আমরা এই যে পুকুর ঘাটে এসে একটুখানি মাথায় জল নিলাম, আর ওইদিকে পাটা ধুয়ে নিলাম। আর এই যে দেখছো এইটা হলো এই মন্দিরের পুকুর। আর এই মন্দিরে জানো তো অনেক গল্প আছে, তবে আমি একবার শুনেছিলাম ছোটবেলায়, কিন্তু অতটাও মনে নেই। আর এইদিকে দেখো এখন এই যে এখানে জুতো খুলে রাখবো, তারপরে ওইদিকে প্রসাদ কিনতে হবে। আর এইদিকে দেখো প্রসাদ বলতে ডালা, ওই যে সাজানো আছে বাটিতে, আর ওইদিকে আমরা ওই ডালাগুলো কিনলাম। তারপরে এই যে দেখো এখন মায়ের কাছে দেওয়া হয়েছে, আর ওইদিকে বামুন ঠাকুর এসে সবার যে যা ভোগ দিচ্ছেন উনি মায়ের কাছে নিয়ে যাচ্ছেন। আর এইদিকে দেখছো মা, মায়ের মানে প্রতিমাগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, এই দূরে থেকেই কিছুটা তোমাদের দেখালাম। আর এই যে কত ঘন্টা ঝুলেছে দেখতেই পাচ্ছ, বড় থেকে ছোট অনেক ঘন্টা, মানে যারা মানসিক করে, যাদের মনস্কামনা পূর্ণ হয় তারাই এই মন্দিরে এইসব দিয়ে যায়। আর এইদিকে দেখছো নতুন
বিয়ে হয়েছে এরা তো বিয়ে করে এই যে মায়ের আশীর্বাদ নিতে আসলো আর ওইদিকে ঠাকুর মশাইও ওনাদের একটুখানি আশীর্বাদ করলেন মায়ের সামনে আর আমরা সবাই এক সাইড হয়ে দাঁড়িয়েছিলাম কারণ ওনাদের সঙ্গে ওই অনেক বাজনা আসছিল আর ওই যে দেখছো ওরাও মায়ের মন্দিরে এসে মন খুলে ওইদিকে বাজনা বাজাচ্ছিল আর আমরা এইদিকে দাঁড়িয়েই ছিলাম কারণ ওইদিকে পুজো হচ্ছে পুজোটা শেষ হলে সবার প্রসাদ নাম ধরে ধরে ডেকে দিয়ে দেয় তো ওই জন্য আমরা এখানে অপেক্ষা করছিলাম কখন প্রসাদ দেবে আর এইদিকে দেখছো এদেরকে মানে ঠাকুরমশাই কিছু বললেন আর ওনাদেরকে ওই মায়ের পুজোর ফুল দিলেন তো এইদিকে ওনারা এখন মায়ের আশীর্বাদ নিয়ে এখন চলে যাবেন আর এইদিকে দেখছো এরা এখনও বাজনা বাজিয়ে যাচ্ছে আর বেশ ভালোই লাগছিল মায়ের মন্দিরে এসে এইভাবে বাজনা বাজাচ্ছিল মনে হচ্ছে যে মাকে এরা জাগাচ্ছিল আর এইদিকে দেখো একেবারে মন্দিরের সামনে এসেই ওরা বাজনা বাজাচ্ছিল আর এরই মধ্যে আমাদেরও প্রসাদ দিয়ে দিল আর এখন আমরা বেরিয়ে যাব আর এই যে গাছটা দেখছো এটা হলো নাকচম্পা ফুলের গাছ তোমরা এই ফুল আগে দেখেছো কিনা কমেন্ট করে জানিও আমার তো ভীষণ প্রিয় একটা ফুল বেশ ভালোই লাগে আমার আর এর ফলগুলো কেমন বলো তো একেবারে বড় বড় আঠা বেলের মতো আর মন্দিরে দেখছো ওপরের দিকে কারুকার্যটা অনেক সুন্দর আর একটু দূরে থেকে আমি তোমাদের দেখাবো একেবারে নিচে থেকে করছি বলে পুরো ভিডিওতে আসছে না আর ওই দিকে দেখো এখন এই গাছের তলায় সবাই অনেক ধূপ দিয়েছে আর এই গাছে সবাই মানসিকের জন্য কিছু কিছু ধাগা বেঁধে থাকেন যার যেমন ইচ্ছে আর এইদিকে আমরা আসলাম এখন আর এইদিকে দেখছো অনেকেই ওইভাবে ডালা কিনছে আর আমাদের এখানে প্রত্যেক সময়ই অনেক ভিড় হয় অনেকজনের মনস্কামনা পূর্ণ হয় তার জন্য বারবার ওনারা ঘুরে আসেন আর এইদিকে দেখছো এখন আমিও মায়ের কাছে কিছু একটা চাইলাম আর মায়ের কাছে চাওয়ার চেয়ে ওইখানে আমিও কিছু বেঁধে দিলাম আর দেখি মা ওইদিকে আমার মনস্কামনা পূর্ণ করলে আমি আবার নিশ্চয়ই আসবো পুজো দিতে আর এইদিকে দেখছো এইদিকে আমি একটুখানি প্রণাম করে আবার বেরিয়ে আসব আর এইদিকে দেখো এখন দূরের থেকে একটুখানি তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর ওইদিকে দেখছো কত দূরি কিংবা অন্য ওই রকম অনেক কিছু বিক্রি হচ্ছে আর অনেকেই জানো তো এখানে এসে বিয়ে করে তো এইদিকে দেখছো আমার মেহেদি এখান থেকে দূরে থেকে একটুখানি মন্দিরের ফটোটা তুলছে আর কত সুন্দর লাগছে দূরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ আর যারা যারা আসোনি অবশ্যই এসো আর আমাদের এইদিকে দীঘার নাম হয়তো তোমাদের শোনা দীঘা যাওয়ার পথে আমাদের এই মায়ের মন্দির পড়ে মা নাচিন্দা মন্দির তোমরা যাকেই জিজ্ঞাসা করবে আমাদের এইদিকে এসে ওনারা বলে দেবেন তো পারলে পুজো দিয়ে যেও আর এইদিকে একেবারে অবশেষে আমরা গাড়িতে উঠলাম আর এইদিকে দেখছো মায়ের মন্দির থেকে পুজো দিয়ে আসার পর মনটা যেন একটু শান্তি হলো আর এইদিকে দেখছো অনেকটা রাস্তাই পেরিয়ে আসলাম আর গ্রামের পরিবেশ যার যার ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর এইদিকে দেখো আমরা মাঝ রাস্তায় আসলাম কারণ পুজো দেবো তার জন্য কিছু খাওয়া হয়নি সকাল থেকে আর ওইদিকে দিদিও বলছিল হালকা খিদে পেয়েছে ওই জন্য এখন আমরা যাচ্ছি একটু কিছু খাওয়ার জন্য বেলা প্রায় 11:30 হয়ে গেল আর কিছুটা পথ বাকি বাড়ি যেতে তার জন্য ওইদিকে সবাই আমরা একটুখানি খেতে আসলাম ওইদিকে বসছে আমার মেজদির ছেলে আর এইদিকে আমি আর আমার মেজদি বসছি আর আসবে আমার মেজ জামাই বাবু আর এইদিকে দেখছো দোকানদারকে অর্ডার দেয়া হলো তো আমরা কি কি খাচ্ছি তোমরাও দেখে নাও ওইদিকে মেজ জামাই বাবু আসলো আর ওইদিকে দোকানদারকে বললো কি কি দিবে আর এইদিকে দেখছো মানে সকাল থেকে না খাওয়ার জন্য আর ওইদিকে একটুখানি রোদ্দুর মাথায় লেগে শরীরটা যেন একটু কিরম করছিল
আর এইদিকে ওনাকে বলার সঙ্গে সঙ্গেই উনি দিয়ে দিলেন। কি দিল দেখো, ওইদিকে ঘুগনি মুড়ি দিল, আমি আর আমার মেজদি এইদিকে খাওয়া শুরু করব, আর ওইদিকে মেজো জামাই বাবু আর মেজদির ছেলেও খাওয়া শুরু করবে। আর এইদিকে দেখছো এখন আমি খাওয়া শুরুও করে দিলাম। এইদিকে সকাল থেকে না খাওয়ার জন্য শরীরটা যেন খুবই মানে একটু দুর্বল লাগছে। আর ওইদিকে আমাদের খাওয়া শেষ হয়ে গেলে এখন আমরা আবারও গাড়িতে বসলাম। আর ওইদিকে আমার মেজদির ছেলে একটুখানি চিপস খাবে বলছিল, আর এই যে নতুন চিপস বেরিয়েছে দেখো টুম্পা সোনা নামে, তোমরা এই চিপসটা খেয়েছো কিনা কমেন্ট করে জানিও। এর মধ্যে আবার গিফট থাকে, আমার প্যাকেটের মধ্যে ছিল শাড়িতে দেওয়া পিন, আর ওইদিকে আমার মেজদির ছেলের প্যাকেটটাতে ছিল একটা চুলের ছোট্ট গাজার, আর আমার মেজদির প্যাকেটটাতে কিছুই ছিল না। ওইদিকে আমরা সবাই একটুখানি ওই গিফটের জন্য প্যাকেট খুললাম, আর এইদিকে দেখছো চিপসগুলো কিন্তু খুব একটা ভালো নয়, ভিডিও করছি তার জন্য ওই রকম মাথা নাড়া দিল আমার মেজদির ছেলে। আর এই যে এখন চলেই আসলাম, আর গাছটা দেখো দুই দিক থেকে এমন হয়ে আছে পুরো যেন গেটের মতো ঘিরে আছে। আর এই যে এখন আমরা গাড়ি থেকে নেবে এখন হাঁটা শুরু করলাম, কারণ একেবারে বাড়ির কাছে বলতে বাপের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, আর আমার বাপের বাড়ি একেবারে রোডের ওপরেই। ভাবলাম যে দুপুরে এইখানে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলায় বাড়ি যাব। আর এইদিকে দেখো মেজদি আমি আর আমার মেজদির ছেলে সবাই এখন যাচ্ছি, আর আমাদের এইখানে তো চেনা পরিচিত, আর সবাই ওইদিকে কেউ কেউ জিজ্ঞাসা করছিল যে কোথায় গেছিলাম। আর এইদিকে দেখো তো এখন একেবারে চলে আসলাম একটা ফলের দোকানে, আর ওইদিকে আমার মেজদির ছেলে, এই যে এই ফলটা তোমরা কেউ চেনো কি, আমি প্রথম দেখলাম আর প্রথম খেলামও, এর নাম নাকি কিউই ফল। আমার মেজদির ছেলে ওইটা নেবে বললো, ওরা আগে একবার খেয়েছে, আর আমরা তো খুব একটা এই ফল খাই না বলতে আমি এই প্রথমবারই খাবো। এই ফলটা দাম একটা দামই বলছে 100 টাকা। তো ওইদিকে ওই ফলটা আমার মেজদির ছেলে নিল, আর ওইদিকে দেখছো আপেলের কাছে একটা টমেটোর মতো একটা ফল, ওই ফলের নাম যদি তোমরা জেনে থাকো কমেন্ট করে জানিও। আর এই যে একেবারে পৌঁছে গেলাম বাপের বাড়িতে, আর এই যে মায়ের কাছে পুজো দেওয়া প্রসাদ, ওইদিকে কি কি দিল দেখো, একটা সিঁদুর টিপ দিল, ওইদিকে কিছু ডুরি নিয়েছিলাম, আর এই যে মায়ের এই প্রসাদগুলো কিন্তু খেতে অনেক ভালো, আর ওইদিকে মায়ের পুজোর ফুলও দিল। আর এই যে অবশেষে এই যে কিউই ফল খাওয়া হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে কে কে খেয়েছো আগে, কেমন খেতে আমিও সেটা টেস্ট করে তোমাদের বললাম। তো ওইদিকে আমার মেজদির ছেলে কাটছিল, তারপর এই যে আমার মেজদি আসলো ফলটা কাটার জন্য, আর ওইদিকে দেখো ফলটা কেটে ফেললো, আর ফলটার মাঝখানে দেখছো কালো কালো বীজের মতো। আর ওইদিকে আমার মেজদির ছেলে খেয়ে বলল যে খুব ভালো, কিন্তু সত্যি বলতে কি বলো তো ফলটা একটু টকই লাগছিল, আর ফলটা না অনেকটাই পেকে গেছে, দোকানদার একটুখানি ঠকিয়েই দিল বলতে হয়। আর তোমরা যদি খেয়েও একটু শক্ত দেখে নিও। আর এই যে এখন আমি তোমাদের সঙ্গে দেখা করে নিলাম সবশেষে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন হলে, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনছি। আজকের মতো সবাইকে টাটা।